বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছি বন্ধুর প্রেমিকার বাসায়। ভয়ে আমার গলা শুকে কাঠ হয়ে আছে, পানির খুব পিপাসা পেয়েছে। ডাইনিং টেবিলের উপর পানি ভর্তি জগ দেখা যাচ্ছে, কিন্তু সোফা ছেড়ে উঠে গিয়ে পানি খাওয়ার সাহস হচ্ছে না। যে কাজের মেয়েটি দরজা খুলে দিয়েছিল তাকেও আর দেখতে পাচ্ছি না। কাজের মেয়েটিকে দেখতে পেলে এক গ্লাস পানি চেয়ে নিয়ে যেত, কিন্তু 20 মিনিট ধরে ড্রয়িং রুমের সোফায় বসে আছি অথচ ভেতর থেকে কেউ বেরিয়েই আসছে না। পাশে বসা বন্ধু ভয়ে রীতিমতো প্যারালাইজড হয়ে আছে। আমাদের এত ভয়ের অন্যতম কারণ ঘরের ভেতর থেকে মায়ের ধূপধাপ শব্দ ভেসে আসছে, মাঝে মাঝে ফ্লোরে আছাড় মারারও শব্দ হচ্ছে। বিষয়টি কি তা আমাদের দুজনের মাথায় ঢুকছে না। বন্ধুর প্রেমিকাকে ধরে মারছে কিনা, শুনেছি আমাদের আসার কথা তার বাবাকে বলেছে। বন্ধুর দিকে ঘাড় ঘুরিয়ে খাপা খাপা স্বরে বললাম, বিষয়টা কি রে, এমন উত্তম মধ্যম দিচ্ছে কাকে, ভিতরে উঁকি মেরে দেখবি নাকি? বন্ধু আমার বলল, মস্করা করিস না, মৃত্যুর আগে মস্করা ভালো লাগছে না। মৃত্যু? কার মৃত্যু? আমাদের, আনিকার বাবার লাইসেন্স করা পিস্তল আছে। আমার বিশ্বাস আনিকাকে পেটানো শেষ হলে আমাদের গুলি করে মারবে। তোর হবু বউ আনিকাকে মারছে? তুই এখানে চুপ করে বসে আসিস কেন, গিয়ে বাঁচা। বল, আঙ্কেল আমি আপনার হবু জামাই, ওকে মারবেন না, ও আমার হবু বউ, ওকে মারার আগে আমাকে মারতে হবে। বন্ধু আমার দিকে এমনভাবে ঘুরে তাকালো, দেখতে পেলাম ওর চোখে আমাকে খুন করার এক তীব্র নেশা। সে নেশা সংযমে রেখে চোখ ঘুরিয়ে বলল, বলা লাগবে না, আর কিছুক্ষণ পর এমনিতেই গুলি করে মারবে, দোয়া দুরুদ পর চুপচাপ কথা বলিস না। আমি বললাম, কোন দোয়া পড়ব? আমার বন্ধু বলল, আমিও বুঝতেছি না কোন দোয়া পড়ব, সুরা ভুলে গেছি, দরকারের সময় কোনো দোয়া মনে আসে না, মাথায় এখন এক গান ঘুরতেছে শুধু, টাঙ্কি আমার সেদা হইয়া গেছে, পানি পড়ে না। দোস্ত একটা দৌড় দিলে কেমন হয়? ভালো হয়, খুব ভালো হয়, কিন্তু সমস্যা হচ্ছে আমি পা নাড়াতে পারছি না, আটকে আছে, আমার কোমর থেকে পা পর্যন্ত অবাস হয়ে গেছে ভয়ে। আমার গলা শুকিয়ে আছে, পানি খাবো, আমি পেশাব করব। দুজন দুজনের দিকে অসহায় চোখে তাকিয়ে আছি, যেন কেউ আমাদের বেঁধে রেখেছে। বন্ধুর চোখ দেখাচ্ছে একদম কুরবানির আগ মুহূর্তের গরুর মতো। আমার খুব মায়া হচ্ছে ওর জন্য, না ওর জন্য না, নিজের জন্য। কোন পাপে যে ওর সাথে এখানে এসেছিলাম, বন্ধুদের সব কিছু দেওয়া উচিত সঙ্গ ছাড়া। আমাদের এই নিরাপত্তার মাঝে ভিতরের ঘরের দরজা খোলার শব্দ হলো, সেখান থেকে বেরিয়ে এলেন এক ভদ্রলোক, লুঙ্গিতে গিট দিতে দিতে আমাদের দিকে এগিয়ে আসছে। সামনে এসে বলল, আপনারা কারা? আমি কিছু বললাম না, বলতে পারলাম না, কারণ আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। বন্ধুর দিকে চাইলাম, দেখি সে আমার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে ইশারা দিচ্ছে যেন আমি উত্তর দিই। লোকটি আবার বলল খুব শক্ত গলায়, আপনারা কারা ভাই? আমি খুব চাইছি কথা বলতে, কিন্তু শুকনো ভয়ার্থ গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কেবল ক্যাকু শব্দ বের হচ্ছে। ক্যাকু করছেন কেন বলুন, আপনাদের নাম কি, এখানে কেন এসেছেন? আমাকে অবাক করে দিয়ে কানের পর্দা ফাটিয়ে দিয়ে বন্ধু চিৎকার করে ডেকে উঠল, আনিকা বলে হাওমাও করে কান্না করে দিল। একদম গোটা ড্রয়িং রুম কেঁপে উঠল বন্ধুর কান্নার শব্দে। ঘরের ভিতর থেকে দৌড়ে বেরিয়ে এলো আনিকা, আনিকার মা আর একটি বাচ্চা ছেলে। বন্ধুর কান্নায় ভদ্রলোক ভীষণ ঘাবড়ে গেলেন। আনিকার মা পাশে এসে বলল, আরে আরে কি হয়েছে? আনিকা বলল, তোমরা কখন আসছ? সাদিক তুমি ছাগলের মতো কাঁদছো কেন, কি হয়েছে? ছোটো বাচ্চা যেমন মাকে দেখলে কান্নার জোর বাড়িয়ে দেয়, আনিকাকে দেখেও আমার বন্ধুর কান্নার জোর বাড়িয়ে দিল। ও আমার আনিকা গো! আনিকা দৌড়ে এসে সাদিকের পাশে বসে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো, থাক থাক কাঁদে না কাঁদে না, আমি এসে গেছি। আব্বু তুমি ছাগলটাকে কিছু বলেছো, ধমক দিয়েছো? না তো মামনি, আমি তো কিছুই বলি নাই ওদের, শুধু জিজ্ঞেস করেছি নাম কি তোমাদের। তাহলে ও কাঁদে কেন? ছাগল মানুষ তাই হয়তো কাঁদে। কাঁদতে কাঁদতে সাদিকের চোখের পানি নাকের পানি এক হয়ে গেছে, আনিকা সেই পানি ওড়না দিয়ে মুছে দিচ্ছে। আমি বুঝলাম ঘটনা ভয়াবহ কিছুই না, আমরাই জটিল করে তুলেছি। পরিবেশ স্বাভাবিক আছে বুঝতে পেরে আমার গলা দিয়ে স্বর এলো, বললাম, আঙ্কেল আসসালামু আলাইকুম। আনিকা হয়তো বলেছিল আমাদের কথা, বিয়ের প্রপোজাল নিয়ে এসেছি আমরা। ও আচ্ছা, তোমরা এই ছাগলটা করবে আমার মেয়েকে বিয়ে, এই যুগ আসলো? আগে আমরা প্রেম করেছি ভয়ে ভয়ে, শ্বশুর শাশুড়ির সামনে গিয়েছি বু কুচিয়ে, এখন বু কুচিয়ে প্রেম করে, বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে ভয়ে কাঁদে। আনিকার মা পাশে থেকে বলল, এ আনিকা ছেলে দেখতেও তো ছাগলের মতো, একে বিয়ে করবি তুই? শিওর, বিয়ে না করলে তোমাদের কাছে নিয়ে আসি, এখন তোমরা যাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। তারপর ছোটো ছেলেটির দিকে তাকিয়ে বলল, এই হারামজাদা সর চোখের সামনে থেকে, তোর মায়ের আরও হবে রাতে। তারপর আমার দিকে
ঘুরে তাকিয়ে বলল, কেমন আছেন ভাইয়া, কি খাবেন? আমি বললাম, পানি খাবো মা, একটু পানি হবে?